জিনিসটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো অনেকের ইচ্ছে হতে পারে, বিশেষ করে মেয়েদের। তো এটা আমি আজকে বানানো শেখাবো, খুবই সহজ। প্রথমে আপনাদের ফ্লিপকার্ট ওপেন করতে হবে। ফ্লিপকার্ট ওপেন করার পর যে কোনো পো লাগবে সেটা আপনারা নিতে পারেন, যে কোনো। নেওয়ার পর এটাকে আপনারা স্ক্রিনশট নেবেন, এভাবে রুপিস যাতে দেখায় এভাবে স্ক্রিনশট নেবেন। তো আমার আগে থেকে স্ক্রিনশট নেওয়া আছে, শটগুলো দেখিয়ে নিই। এই যে দেখুন, আগে থেকে আমার স্ক্রিনশট নেওয়া আছে। আপনারা এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাদেরকে কোনো একটা অ্যাডিট অ্যাপে যেতে, যেমন আমি এটা ইউজ করি। তো আপনারা অন্য অ্যাপও ব্যবহার করতে, আপনারা ফিক্সড অ্যাপও ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে এডিট করবো আজকে। তো তোমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে, এখান থেকে আমি আগে ওই ফটোটি নিয়ে নিই। এই ফটোটা নিয়ে নেওয়ার পর আপনারা এখানে কাটতে পারেন পরিমাণ মতন। এটা কাটা হয়ে গেলে সেভ করে দেওয়ার পর এটা আপনাকে এইভাবে নিতে হবে, সম্পূর্ণটাই যাতে থাকে। এই যে সম্পূর্ণটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটা আপনারা লক করে দিবেন। আমি লক করে দিলাম। আবার এখান থেকে ফটো নিতে হবে, খুবই সহজ। এখান থেকে আমি আমার ফটো নিলাম, অ্যাড করলাম। আপনারা না মিলিয়ে নেবেন, আমি আমারটা মিলিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর লাগছে, এই যে নিচেগুলো ওগুলো যাতে থাকে। তো এখান থেকে আমি এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন দেখুন এখানে এর প্রোডাক্টের নাম লেখা আছে। তো আমি প্রোডাক্টের নামটা সরানোর জন্য আমি ক্রোম বাজার থেকে একটি হোয়াইট পেপার ডাউনলোড করে নিয়েছি, পিএনজি। তো আপনারাও এটা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে এর উপরে এই যে দেখুন, এবার এখানে যেহেতু আমাকে লিখতে হবে নাম, তো আমি নাম লিখি। এই যে দেখুন খুব সুন্দর, আপনারাও খুবই সহজেই পারবেন এটা। আপনারা করলে এখান থেকে আমি লক করে দেবো। জিনিসটাকে সেভ করতে হবে, সেভ করার জন্য সেভ। এবার আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজে। আপনারা যখন স্ট্যাটাস দিবেন কোথাও, হোয়াটসঅ্যাপে যদি আপনারা স্ট্যাটাস দেন, আপনারা যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন, তাহলে আপনাদের জন্য আপনারা এখান থেকে ক্লিক করলেন। ক্লিক করার পর এটা চুজ করার পর এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন। এই দেখুন, এই যে ক্রপ করে আপনারা স্ট্যাটাস দিবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।